আমার সম্মানিত ভাইয়েরা, এত ত্যাগ, এত অর্থ, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে, সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে দুই হোক চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছে, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন, আপামর জনতা এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে, তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন, নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি, আমরা তাদেরকে সম্মত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি, সেই সাথে আমরা আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি, এখনো বাংলাদেশের আকাশে স্বপ্নের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো বা আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন। যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে। আমাদের যুব সমাজ, ছাত্র, তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি, বঞ্চিত। সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বিস্তলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। যারা এখন সরকার পরিচালনায় আছেন, আমরা যারা রাজনীতির মাঠে আছি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব। এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ ডগ, তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন, পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন। এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক। কিন্তু সেই বিবেকগুলো গত 15 বছর 15.5 বছর আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি। তাদের উপরে অত্যাচারের খড়ক নেমে এসেছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেসড়ে জেলে নেওয়া হয়েছে, জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে, অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে, তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, মুখের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন, এই মুক্তি এবং তালা সরে যাওয়া এটা যেন চিরদিনের জন্য হয়।